হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি শ্রেয়া, আমার ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ আরেকটা নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে একটু কথা বলবো। মাখন নাকি মার্জারিন, কোনটা বেশি স্বাস্থ্যকর? পুরো ভিডিওটা দেখতে থাকুন, তাহলেই জানতে পারবেন। মাখনের স্বাস্থ্যকর বিকল্প হিসেবে অনেকেই মার্জারিন বেছে নেন, তবে উভয়েই মোটামুটি একই সংখ্যক ক্যালোরি থাকে। কিন্তু কোনটি স্বাস্থ্যের জন্য বেশি পুষ্টিকর এবং ভালো তা নিয়ে একটি তুমুল বিতর্ক রয়েছে। মাখন ক্রিম বা দুধ থেকে তৈরি হয়, আর মার্জারিন তৈরি হয় ভেজিটেবল অয়েল অর্থাৎ তেল থেকে। মাখনে কোলেস্ট্রল বেশি থাকে এবং স্যাচুরেটেড ফ্যাট অর্থাৎ অস্বাস্থ্যকর ফ্যাট, যা হৃদরোগের ঝুঁকি বাড়াতে পারে। অন্যদিকে মার্জারিনে আনস্যাচুরেটেড ফ্যাট অর্থাৎ ভালো ধরনের ফ্যাট আছে, যেগুলো হৃদরোগের ঝুঁকি অতটা বাড়ায় না। এবার আপনার নিশ্চয়ই মনে হচ্ছে যে মার্জারিন বাটারের থেকে বেশি স্বাস্থ্যকর, তাই তো? মার্জারিন হলো হাইড্রোজেনেটেড ভেজিটেবল অয়েল, তাই মার্জারিনে ট্রান্সফ্যাট আছে যেটা হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। ভেজিটেবল অয়েলের হাইড্রোজেনেশন প্রক্রিয়ার সময় ট্রান্সফ্যাট তৈরি হয়। ট্রান্সফ্যাট LDL অর্থাৎ বাজে কোলেস্ট্রলকে বাড়িয়ে দেয় এবং HDL অর্থাৎ ভালো কোলেস্ট্রলকে কমিয়ে দেয়। এটা হার্টের জন্য একদম ভালো নয়। মাখন একটু দামি, কিন্তু এর বিকল্প হিসেবে এসেছে মার্জারিন, যেটা তুলনামূলক সস্তা। কিন্তু মার্জারিনে ট্রান্সফ্যাট আছে, যেটা হার্টের জন্য খুবই ক্ষতিকারক। তাই মার্জারিন বাটারের স্বাস্থ্যকর বিকল্প কিছুতেই হতে পারে না। হৃদরোগের জন্য মাখনকে দায়ী করা হয়েছে উচ্চ স্যাচুরেটেড ফ্যাট কন্টেন্টের কারণে, কিন্তু মার্জারিনের তুলনায় মাখন অনেক ভালো যদি পরিমিত পরিমাণে খাওয়া যায়, কারণ মাখনে প্রচুর পরিমাণে ভাইটামিনস ও মিনারেলস আছে। কিন্তু যারা হার্টের অসুখ, ডায়াবেটিস, হাই কোলেস্ট্রল, ওবিসিটিতে ভুগছেন, এমন ব্যক্তিরা মাখন খাবেন চিকিৎসক কিংবা ডায়েটিশিয়ানের পরামর্শ নিয়ে। আজ এখানে ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আর আগামী ভিডিওর নোটিফিকেশনের জন্য বেল বাটনটা ক্লিক করবেন। আর ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে আমায় নিশ্চয়ই জানাবেন।